মানসিক প্রতিবন্ধী ছেলে নিয়ে পলিথিন, পাটখড়ি আর বাঁশ দিয়ে বানানো খুপড়ি এক ঘরে রিজিয়া খাতুনের সংসার। ঘরটি মাঠের মাঝখানে হওয়ায় নিরাপত্তা নেই বললেই চলে। সেখানে নেই যাতায়াতের রাস্তা, নেই টিউবওয়েল ও বাথরুম। অনাহারে অর্ধাহারে দিন কাটে তাদের। কখনো কখনো না খেয়েও দিন পার করতে হয় তাদের। চরম দুঃখ দুর্দশা আর দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন এই মা ছেলে। রোদ শীত বৃষ্টিতে ১২ মাসই তাদের কষ্ট। রিজিয়া খাতুন কুমারখালী উপজেলার সাতকি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তারাপুর গ্রামের বাসিন্দা। প্রায় ৩০ বছর আগে তার স্বামী রাজ্জাক মণ্ডল স্ট্রোকে মারা যান। স্বামীর মৃত্যুর পর তার জীবনে নেমে আসে নানা দুঃখ কষ্ট। রিজিয়া খাতুনের ছেলে সিরাজুল ইসলাম মানসিক প্রতিবন্ধী। তার স্বামীর বাড়ি রাজবাড়ি হলেও বিয়ের পর থেকে তারা কুমারখালীতে বসবাস করতেন। স্বামীর মৃত্যুর পর পরের বাড়িতে থাকতেন ও কাজ করতেন। প্রায় ১০ বছর আগে পৈতৃক সূত্রে পাওয়া ২ কাঠা জমিতে পলিথিনের ঘর করে বসবাস করা শুরু করেন রিজিয়া খাতুন ও তার ছেলে। আমার ধনজাটা ছেলে প্রতিবন্ধী ছেলে কোনো পায় ধন রড ভরা চিকিৎসার অভাবে আমি তো করতে পারি নাই। আমার কর্মের কোনো লোক নাই, আমার ঘর নাই, বাড়ি নাই। আমার ধরে যে আমি কিছু পরের বাড়িতে কাজ করি, কিছু আনি, ছেলের সাথে করে খাই। প্রায় আপনার ৫-৭ থেকে ১০ বছর কারণে তার স্বামী মারা যাওয়ার পরের থেকেই উনি কষ্ট করেন। ওনার একটা সন্তান আছে, সন্তানটা পাগল। বাড়িতে একটা ঘর ছিল, সে ঘরটা ভেঙে চুরিয়ে আপনার নষ্ট করে দিচ্ছে। ওই পথে মতো থেকে বেড়ায়। আমার এই এই ধরনের যে ডাক্তার জায়গায় দাঁড়ায় আসি, এই আল্লাহর অলির মাজারের উনি খেদমত করেন। খেদমত করে সপ্তাহে আপনার ওই ২০০ টাকা দিই। দেখা যাচ্ছে শীতের কম্বল কত মানুষ পায় আমি পাইনি। আমার এই ছেলের জন্য আমি মানুষের দ্বারে দ্বারে অনেক বেড়াইছি, কিন্তু কেউ সহযোগিতা করি নাই। ছেলে নিয়ে যে একটু ওষুধ পানি করবো, ভালোভাবে একটু চলবো, আমার সে ক্ষমতা আমার নেই। এর ভিতরে মনে করেন যে শীতের ভিতরে ওই কিছু চাদর মাদর দিয়ে জড়ায় গুছে তিনি থাকে। আসলে শীতের সময় যে একটা মানে নিজের থাকার প্রয়োজন আছে, কিছু ল্যাপ বা কম্বল বা হচ্ছে যা জিন তোষক এইগুলো আসলেও তার নাই। ওই আশেপাশের কিছু লোকের কাছ থেকে হয়তো কিছু পোশাক টোশাক নিয়ে চলাচল করে, তাদের নিজের কোনো নতুন পোশাক এগুলো আসলেও তার কিছু নাই। এবং তার বাড়িতে যে নিজে খাওয়ার জন্য যে পানি লাগবে একটি কল দরকার, কিন্তু কল নাই। বর্তমান তিনি তালুয়া মাজারে একটি কাজ করে, সেখান থেকে কিছু আয়ের উৎস করে তার বর্তমান সংসার চলছে ওনার ছেলে নিয়ে। তে গ্রাম গ্রামের আসলে বিভিন্ন নেতা বা চেয়ারম্যান মেম্বার আছে, আমরা দেখি না তাদের সেরকম, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে চাই যাতে ওনার একটা আয়ের উৎস হয় এবং তার ঘর এবং একটা থাকার জায়গা যাতে হয়, সেরকম কিছু করার জন্য বিশেষভাবে এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করছি। শেখ হাসিনার কাছে অনুরোধ করেন, সে যদি আমার একটা ঘর দিতাম খুব খুশি হতাম। এরকম আমি আর কিছুই বলতে পারতেছি, আমার খুব কষ্ট। ছেলে না নিয়ে আমি এত বেকারে পড়েছি, কেউ দেখার মতো আমার একটা আশেপাশের লোক পথে চেয়ারম্যান মেম্বারের কাছে গেছি, তারা একটা ভাতার কাস্ট করে দিই নাই। আর যখন যা আসে আমি সময় লোকের ধরলেও আমি সময় পাইনি, এইরকম অবস্থা আমার।